সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দূর অথবা কাছে যে যেখানে বসে আমাদের আয়োজন দেখছেন, আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি আরটিভি শুক্রবার সকালের নিয়মিত আয়োজন স্যাবলন সুস্থ থাকুন অনুষ্ঠানটি দেখবার জন্য। এ পর্বে আপনাদের সাথে আছি আমি ডক্টর জিনিয়া জাফরিন। দর্শক, আপনার বাড়িতে যে শিশুটি বড় হচ্ছে সে কিন্তু আমার আপনার আগামী প্রজন্ম, এবং একটি সুস্থ শিশুই বাংলাদেশের আগামী ভবিষ্যৎ। এই চিন্তার নিরিখেই আজকে আমরা বিষয় নির্ধারণ করেছি শিশুর স্বাস্থ্য সচেতনতা এবং আমাদের করণীয় এ বিষয়টি নিয়ে। এ বিষয় নিয়ে কথা বলার জন্য আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত আছেন দুজন সুনাম এবং স্বনামধন্য শিশুরোগ বিশেষজ্ঞ, যারা দীর্ঘদিন তাদের অভিজ্ঞতার আলোকে স্বনামের সাথে কাজ করে যাচ্ছেন ইউএসএতে। আজকে আমরা তাই তাদেরকে আমন্ত্রণ জানিয়েছি আমাদের স্টুডিওতে। আসুন তাদের সাথে পরিচিত হই এবং জেনে নিই শিশুর স্বাস্থ্য সচেতনতায় আপনার এবং আপনার করণীয়। প্রথমেই আমার বামে আছেন ডক্টর মাকসুদ চৌধুরী, প্রেসিডেন্ট পিরসাই গ্লোবাল হেলথ, এবং তারপরেই আছেন ডক্টর ওয়াসিম হাফিজ, মেডিকেল ডিরেক্টর পিরসাই গ্লোবাল হেলথ। স্যার, আপনাদের দুজনকে অভিনন্দন জানাচ্ছি। আমরা জানি যে আপনারা তো বাংলাদেশে আসেন স্বল্প সময়ের জন্য এবং অনেক ব্যস্ততায় আপনাদের সময় কাটে, এবং এবারের সাথে আপনাদের একটা বিশেষ কার্যক্রম নিয়ে, তার মধ্যেও যে আমাদের যে সময় দিয়েছেন এর জন্য প্রথমেই অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে আসার জন্য। আপনাকেও ধন্যবাদ। স্যার, প্রথমে একটু আপনার কাছ থেকে শুরু করি। আমি জানি যে আপনারা একটা গ্লোবাল ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের সাথে আছেন, যেটাকে আপনারা বলছেন পিরসাই। পিরসাইটা কি, এটা যদি আমার দর্শকদের উদ্দেশ্যে একটু বলতে। এই যে পিরসাই হলো, এটা ইন ইংলিশে হলো পিডিয়াট্রিক এডুকেশন ডেভেলপমেন্ট সোসাইটি ইন্টারন্যাশনাল। এটার কাজ, এটা আমরা প্রথমে, আমরা দুজন যেহেতু পিডিয়াট্রিশিয়ান, তো আমরা বাংলাদেশে যখন 2005 থেকে আমি বাংলাদেশে আমরা কাজ করে যাচ্ছি, প্রতি বছর আসে কাজ করে যায়। 2011-12 গিয়ে আমরা বাংলাদেশে চেষ্টা করলাম, কিছু কাজ করছি ইমার্জেন্সি মেডিসিনের উপরে, পিডিয়াট্রিক ইমার্জেন্সি অ্যান্ড সিপিআর অ্যাওয়ারনেস প্রোগ্রাম অল ওভার বাংলাদেশ। তো ওখানে দেখলাম যে আমরা এর আগে কাজ করতাম, অ্যাডভান্স টেকনোলজির উপরে কাজ করতাম, আইসিইউটা কেমনি ডেভেলপ হয়, ইম্প্রুভমেন্ট হয় এটা করার জন্য চেষ্টা করলাম। কিন্তু আমি ওই সময় এসে দেখলাম যে যখন আমরা বিভিন্ন ইনস্টিটিউশনে যাচ্ছিলাম, যে আমরা যে যে সময় ইমার্জেন্সি ডিপার্টমেন্ট দেখে গেছি তার কোনো ইম্প্রুভমেন্ট হয়নি। তো একটা বাচ্চা যদি অসুস্থ হয়, সিক, ভেরি সিক হয়, যদি ধরেন একদম মুমূর্ষু অবস্থায় নিয়ে আসে যদি ইমার্জেন্সি রুমে, কিছু এই প্রিলিমিনারি কিছু কাজ করতে হয়, যেটা বলে আমরা বলি পিডিয়াট্রিক ইমার্জেন্সি প্রিভেনশন, মানে বাচ্চাটা যেন আরও খারাপের দিকে না যায়। তো ওটার জন্য আমরা যে কিছু ট্রিটমেন্ট করতে হয়, যেটা বলি আমরা কার্ডিওপালমোনারি রিসাসিটেশন। ধরো একটা বাচ্চা যদি হার্ট বন্ধ হয়ে যায়, তাকে হার্টটা স্টপ করা, শ্বাসকষ্ট যদি বন্ধ হয়ে যায়, কিন্তু প্রত্যেকটা মিনিট একটা ইম্পর্ট্যান্ট। এই এই এক মিনিটের মধ্যে এই বাচ্চাটা যদি ঠিকমতো আমরা অক্সিজেন দিতে পারি, হার্টটা যদি চালাইতে পারি, তাহলে বাচ্চাটা ভালো হয়ে যাবে, হয়তো আইসিউতে গেলেও ভালো আউটকাম হয়ে আস বাইর হবে, ভালো হয়ে আসবে। তো এটার জন্য আমাদের দরকার একটা স্কিল ট্রেনিং দরকার। সেই যে ট্রেনিংয়ের জন্য আমরা তখন বললাম যে আমাদের ফিজিশিয়ানদেরকে সিপিআর সম্বন্ধে জানা উচিত, বিশেষ করে যারা ট্রেনি ডক্টর, যারা এখন নতুন আরম্ভ করেছে তাদেরকে। অ্যাট দি সেম টাইম আমরা এটাও মনে করি যে মা বাবারও কিছু দায়িত্ব আছে, তাড়াতাড়ি হসপিটালে নিয়ে আসা, বেশি লেটে না আনা, এইগুলি মা কাউকেও যেন, একটা বাচ্চা যদি কিছু খেয়ে ফেলে হঠাৎ করে, মা যদি জানে কীভাবে এটা বাচ্চারা এটা বাইর করে ফরেন বডি এই জিনিসটা করতে পারবে, এটাও মা বাবাকে শেখানো, এটাকে বলে আমরা পিডিয়াট ইমার্জেন্সি প্রিভেনশনের জন্য। এই কনসেপ্টে আমরা তখন চিন্তা করলাম যে আমরা একটা অর্গানাইজেশন করি। সেই অর্গানাইজেশনটা 2012 আমরা আরম্ভ করলাম, পিডিয়াট্রিক এডুকেশন ডেভেলপমেন্ট সোসাইটি। এডুকেশন টু দ্য প্যারেন্টস, এডুকেশন টু দি টিচার, এডুকেশন টু দ্য ফ্যামিলি মেম্বার, এডুকেশন টু দ্য আওয়ার কমিং ডক্টর্স, সেই হিসাবে আমরা আরম্ভ করছি। এটার আরেকটা আমরা চেষ্টা করছি সেটার সাথে রুটিন প্রিভেন্টিভ কেয়ার, একটা বাচ্চা স্কুলে যাচ্ছে, স্কুলে তাকে কীভাবে মনিটর করবো সেটার উপর আমরা কাজ করছি। তো রেগুলার বেসিসে যেন মনিটর করা হয়তো মনিটর করতে গিয়ে আমরা রিমোট এরিয়াতে আমরা করতে পারবো না, সেই জন্য আমরা একটা মডিফাইড করছি যে ডাক্তার ছাড়া, নার্স ছাড়া কীভাবে একটা বাচ্চার হেলথ মনিটর করা যায়। পল্লি চিকিৎসা যদি চিকিৎসা করতে পারে, একটা স্কুল টিচার কেন পারবে না হেলথ মনিটরিং করতে? এই আইডিয়াতে আমরা এখন করছি। স্যার, একটু আপনার কাছে আসি, এই পিরসাইয়ের আওতায় আসলে কী কী আপনারা রাখছেন? আমরা আরম্ভ করছিলাম এটা ট্রেনিংয়ে। তো আমরা ট্রেনিংয়ের সময় আমরা দেখছি যে ডাক্তারদের নলেজ আছে, আর কিন্তু ওদের হ্যান্ডস অন ট্রেনিং নাই। তো আমরা আরম্ভ করছি ওই বিদেশ থেকে, আমরা ওই ম্যানিকেন আছে, তারপরে সিপিআরে যা যা জিনিস লাগে ওটা নিয়ে এসে ওদেরকে হ্যান্ডস অন ট্রেনিং দিই। আমরা হ্যান্ডস অন ট্রেনিং দেওয়ার সময় আমরা দেখছি যে ডাক্তাররা অনেকে আছে, অ্যাডভান্স ট্রেনিংও আছে, ওরা বলছে যে আমরা ইউটিউবে দেখেছি এসব,
কিন্তু আমরা কোনো সময় দেখি নাই যে কীভাবে এটা আসলে করতে হয়। তো এটা একটা জিনিস। সেকেন্ড হলো আমাদের যে স্কুল হেলথ আমরা বললাম, এখন স্কুল হেলথে আমরা একটা বই করছি, ওই বইয়ে যা যা মনিটরিংয়ের জন্য যা যা লাগবে কীভাবে করতে হয় ওটা আমরা সব ডিটেলসে লিখছি। আর আমরা একদিনের ট্রেনিং প্রোগ্রাম সব টিচারদেরকে এনে আমরা দিছি যে কীভাবে অ্যাকচুয়ালি করতে হয়। ওজনের জন্যে যা ইয়ে ওয়েইং মেশিন আছে ওটা আমরা দিছি, চোখের টেস্ট করার জন্যে যে যে লাগে ওসব সব দিছি, আর কীভাবে ফর্মটা ফিল আপ করতে হয় আমরা টিচারদেরকে ওটা শিখাইছি। এটা দেওয়ার পরে আমরা 7টা স্কুল আমরা পাইলট প্রজেক্ট হিসাবে নিচ্ছি। পাইলট প্রজেক্টে আমরা আমরা সব ঢাকার বাইরে করেছি, যা কারণ আমরা দেখছি যে ঢাকা বলেন চিটাগং বলেন বড় শহরে বাচ্চাদের সব ভালো চিকিৎসা হচ্ছে, প্রাইমারি প্রিভেনশন কেয়ার হচ্ছে, কিন্তু বাইরে এটার ইয়ে নাই। তো আমরা চাচ্ছি যে বাইরে যত আমরা এটা এটা উই ক্যান ইন্ট্রোডিউস, আমাদের ওটাই আমাদের উদ্দেশ্য। কারণ যেহেতু প্রত্যন্ত অঞ্চলে আসলে জিনিসগুলো পাওয়া একটু কঠিন, এই জন্য টার্গেটটা আপনার এখানে রেখেছেন। স্যার এবার একটু যদি আপনার কাছে আসি, এই যে আপনার তো নিজেদের একটা প্রফেশনাল লাইফ আছে যেটা নিয়ে আপনারা নিজেরা বিজি, তারপরে এই যে একটা চিন্তা, একটা মহৎ চিন্তা আমি বলবো, এটা এই চিন্তাটা শুরু কীভাবে আসলে? এইটা হলো আমরা যেটা মেইনলি আমরা যেটা যে দেখছি যে ওই যে বললাম বাংলাদেশে আমরা যখন আসতাম দেখতাম যে বাচ্চারা ট্রিটমেন্ট পাচ্ছে না। সে আপনি হসপিটালে যখন আমরা রাউন্ডে যেতাম দেখতাম অ্যাডভান্স টেকনোলজি আইসিইউ এনআইসিইউ ও বলে স্পেশাল কেয়ারগুলিতে আমরা যখন রাউন্ড দিতাম তখন দেখতাম ইমার্জেন্সিতে অনেক বাচ্চা আছে। এর মধ্যে একদিন দেখলাম যে আমরা গেলাম হসপিটালে, দুই তিনটা বাচ্চা একদম মুমূর্ষু অবস্থায়, ওদের দিকে অক্সিজেন নাই, অক্সিজেন খুঁজতেছে ওদের জন্য। তো আমি বল তখন আমরা জিজ্ঞেস করছিলাম, আমরা দুজনেই ছিলাম, তোমাদের কি ব্যাক করার কিছু আছে, ভেন্টিলেশন যেটা বলি আমরা আর্টিফিশিয়াল ভেন্টিলেশন, শ্বাস নিতে পারছে না। তখন বলছে না এগুলো তো আমরা জানি না কী করতে হবে, জানে না থা না, এটা একটা আইডিয়া না যে এটা করতেই হবে, এটা পলিসির মধ্যে নাই, হয়তো প্রোটোকলের মধ্যে নাই, সেই জন্য হচ্ছে না। তখনই আমরা বললাম যে ওদেরকে হ্যান্ডস ট্রেনিং, হ্যান্ডস অন ট্রেনিংটা দেওয়া উচিত। তো একটা এক্সাম্পল আমি বলি, তখন আমরা আরম্ভ করলাম এই যে 2011-এ তো আমরা প্রত্যেকটা মেডিকেল কলেজে কলেজে গিয়ে গিয়ে অ্যাওয়ারনেসটা যে আমাদের এটা কী জিনিস, কেন ইমার্জেন্সিটা ইম্পর্টেন্ট। যেমন আমি যেটা ঢাকা মেডিকেল কলেজে গেলাম, এটা হলো 2011 অ্যাওয়ারনেসের জন্য আমরা মিটিং করছি। তো ওখানে বলতেছি যে এইভাবে একটা বাচ্চা যদি কিছু একটা খেয়ে ফেলে, এটা সিম্পল টেকনিক আছে, সে টেকনিকে ডাক্তার না হলেও সে করতে পারে, সেই টেকনিকটা আমরা শেখাচ্ছিলাম। তখন একটা মেয়ে ওই ওই সে হলো একটা ডাক্তার হয়ে গেছে, সে ট্রেনিংয়ে ডাক্তার আর কি ঢাকা মেডিকেল কলেজে। ওটা বলে যে আমার আজকে যদি এই এই ট্রেনিংটা আমি আগে জানতাম আমি হয়তো আমার ভাগ্নিটাকে বাঁচাতে পারতাম। তাহলে তুমি সবার কাছে শেয়ার করো, আমরা আসলে বেসিক্যালি চাই এটা সবাই জানুক। তো বললো যে বাচ্চাটা একটা মার্বেল খেয়ে ফেললো, তো ওটা আমরা বাইর করতে চেষ্টা করলাম, পারি নাই। তো আমরা তো জানি না এই টেকনিক করলে তাড়াতাড়ি বাইরে রাউন্ড জিনিসটা বেরিয়ে আসতো। আমরা ঢাকা মেডিকেলে, যেহেতু আমি ঢাকা মেডিকেলে কাজ করি, আমি ঢাকা মেডিকেলে আনতে আনতে ইমার্জেন্সি আর নিয়ে এসে ওরা বলো যে কিছু করতে পারবে না, তুমি ইয়েতে নিয়ে যাও, অ্যাপোলোতে অ্যাপোলোতে রাস্তায় নিয়ে মারা গেছে। এই যে জিনিসটা এটা হয়তো আরও একটু সেভ হতো। তারা এবার একটু আপনার কাছে আসি যে আপনাদের বাংলাদেশের কার্যক্রমটা কবে থেকে শুরু এবং আপনাদেরকে হেল্প করছেন কারা? আমরা আরম্ভ করছি যে 2012-এ আমরা আরম্ভ করছি পিৎজা অর্গানাইজেশন। আমরা আমেরিকান হার্ট অ্যাসোসিয়েশন আছে, ওদের আমাদের পারমিশন নিয়ে আমরা এখানে একটা সেন্টার করেছি। এই সেন্টারে আমরা বেসিক আর অ্যাডভান্স লাইফ দুইটাই করতেছি। আমাদের যা ম্যানিকেন আছে, পুতুল, তারপরে ইকুইপমেন্ট সব আমরা ওখান থেকে নিয়ে আসছি, আর আমরা হাসপাতালে হাসপাতালে যে ম্যানিকেন দিয়ে আমরা ট্রেনিং দিতেছি। আমরা প্রত্যেক এখানে ঢাকায় আছে, শিশু আছে, তারপরে ঢাকা মেডিকেলে গেছি, আমরা হোলি ফ্যামিলিতে গেছি, সাওয়ারে গেছি, গণস্বাস্থ্য, আমরা সব হাসপাতালে গেছি, চিটাগাং মেডিকেলে গেছি, মা শিশুতে গেছি, আর আমরা নতুন আরম্ভ করছি কক্সবাজার। ওখানে যেহেতু রোহিঙ্গার একটা বেশ প্রবলেম হচ্ছে, ওখানে যে ডাক্তাররা ট্রেনিংয়ে আসে, বিদেশি ডাক্তারও আসতেছে, আমাদেরও ডাক্তার আছে, ওদেরকেও ট্রেনিং দিতেছি, কারণ ওখানে ডাক্তার খুব কম, ওখানে ডাক্তার আর নার্স, ওদেরকে আমরা এবার জাস্ট কালকেই আসছি আমরা ওদেরকে ট্রেনিং দিয়ে। তো আমরা এটা তো আমরা শুধু করলে তো হবে না, আমরা একটা হেল্প দরকার। তো আমরা অন্য অর্গানাইজেশন যে আছে বাংলাদেশে, যেমন রোটারি ফাউন্ডেশন আছে, ভ্যাব একটা অর্গানাইজেশন আছে, ব্র্যাক, আমাদের ওদের সাথে আমরা উই ট্রাইং টু অর্গানাইজ যে কীভাবে আমরা মিলে একটা
এটা পরিচালিত। এই ট্রেনিংটা কি স্যার শুধুমাত্র ডাক্তারদের জন্য? এটা ডাক্তার আর নার্স আপনারা যে ইনস্টিটিউটগুলো বললেন ওখানকার, কিন্তু যদি কেউ ব্যক্তিগতভাবে চায়, ধরেন পেডিয়াট্রিশিয়ান তো আমাদের এখন তো অনেক পেডিয়াট্রিশিয়ান বাড়ছে এবং ইয়াং পেডিয়াট্রিশিয়ানও আসছে, তারা যদি চায়, যেটা আপনি বললেন যে স্যার যেটা বললেন কিছুক্ষণ আগে যে একটা একটা মার্বেল বের করা, এরকম ছোট ছোট টেকনিকগুলো শেখার জন্য অনেকে আগ্রহ হতে পারে, সেক্ষেত্রে আপনাদের সাথে যোগাযোগ করা কি? আমরা এই যে সেকেন্ড যে প্রোগ্রাম আছে আমাদের স্কুল হেলথ প্রোগ্রাম, ওটা আমাদের উদ্দেশ্য আছে যে আমাদের বাচ্চাদের যে হেলথ মনিটর করবো, শুধু ওটা না, আমরা টিচারদেরকে আর স্টুডেন্টকে এই যে আমরা যে বললাম কীভাবে যদি কিছু ফরেন বডি মুখে গেছে কীভাবে, ওটা ফার্স্ট এড ট্রেনিং আর সিপিআর প্রোগ্রামও আছে ওটার মধ্যে, তো আমরা সব স্কুলে ওটা ট্রেনিং দিব, সো দ্যাট ওরা বাচ্চারা ইফ দে ক্যান লার্ন, ওরা বাসায় যে সবাইকে ভাই বোনদেরকে ওদের ক্যান হেল্প করতে হেল্প করে। হ্যাঁ, এখানে কারা টার্গেট? স্কুল টিচাররা, স্কুল টিচার আর স্কুলের সিনিয়র স্টুডেন্টস। সিনিয়র স্টুডেন্টস, আচ্ছা। এই যে স্যার আপনাদের এই প্রজেক্টের মধ্যে কোথাও কি আপনারা গার্জেনকে বা অভিভাবককে যোগ করার চিন্তা করেছেন? আমাদের উদ্দেশ্য আছে যে আমরা এই যে ট্রেনিং আমরা যে এটা মনিটর করব, মনিটর করার পরে আমরা প্যারেন্টসদেরকেও মা বাবাদেরকেও খবর দেবো যে আপনাদের বাচ্চার স্বাস্থ্যর কোনো প্রবলেম আছে বা কোনো ডিফেক্ট দেখা দেয় যে ঠিক করতে মানে ওটার চিকিৎসা করতে হবে, ওটা প্যারেন্টসদেরকে প্রথম বলা হবে, আর তখন থেকে ওদের যদি কোনো হেল্প লাগে আমরা ওটা সাহায্য। স্যার অনেক কিছু জানলাম, আরও অনেক কিছু জানার আছে আমাদের, সময় হয়ে গেল একটা বিজ্ঞাপন বিরতি। দর্শক, সময় হয়ে গেল একটা বিজ্ঞাপন বিরতির, বিরতির পরে আবার আলোচনায় ফিরব, সে পর্যন্ত চোখ রাখুন আরটিভির পর্দায়। দর্শক, ফিরে এলাম বিরতির পর থেকে, ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য, চলুন আলোচনায় ফিরি। স্যার আমরা আবার এই আলোচনায় ফিরব, কিন্তু আপনার যে শিশুদের সমস্যাগুলো নিয়ে কথা বলছেন, আমাদের স্যাভলন হেলথ টিপস গ্রুপ আপনাদের জন্য কিছু প্রশ্ন নিয়ে এসছে অভিভাবকের থেকে, একটু কোশ্চেনগুলো দেখি। শীতকালে আমাদের ওয়েদারটা অনেক শুষ্ক হয়ে যায়, যার কারণে বাচ্চাদের মাথায় খুশকি হয়, সেটা থেকে স্কিনে কিছু প্রবলেম দেখা দেয়, যেমন গুড়ি গুড়ি হয়, চামড়া উঠে, এই ব্যাপারে আমি একটা সমাধান চাচ্ছি ডাক্তার সাহেব আপনার কাছ থেকে। শীতকাল আসলে আমাদের বাচ্চা ঠান্ডা জ্বর নিউমোনিয়া হইতে থাকে, কি করলে আমরা এটা সমাধানে আসতে পারি, এটা আর কি আমরা জানতে চাচ্ছি। তো শীতকালে যেটা প্রবলেম যেটা বেশি হচ্ছে যে বাচ্চাদের অসুস্থ হয়ে যাচ্ছে, এখন অনেকগুলি কারণে আছে। আমরা যেটা বলছিলাম যে প্রিভেনশন, যেটা বাচ্চাটা যদি রেগুলার একটা ডাক্তার যদি মনিটর করে তাহলে, তো এখন অসুস্থতার অনেকগুলি কারণ আছে। একটা হচ্ছে মানে বাচ্চাটা হয়তো নিউট্রিশনালি হয়তো না, অপুষ্টতার জন্য হতে পারে, সেই জন্য পুষ্টতার জন্য রেগুলার ডাক্তার দেখানো, এইটা একটা। আর একটা নিয়মিত টিকা দেওয়া, বাচ্চা যে বয়সে যে টিকা দরকার এই যে টিকার এইটা দেওয়া, তারপরে বাচ্চাটাকে যেন যদি কোনো কারণে একটু সর্দি লাগে, যদি জ্বর আসে ডাক্তারের পরামর্শ নেওয়া যাতে কমপ্লিকেটেড না হয়। আর বাচ্চা যেমন বিশেষ করে শীতকালে যেন বডি টেম্পারেচারটা কমে যায়, এই জন্য যেন বাচ্চা যেন ভালো টেম্পারেচার মেনটেন করতে পারে সেটা দেখতে হবে। আরেকজন দর্শক প্রশ্ন করছিলেন খুশকি নিয়ে, যদি আপনি কিছু বলতে চান। খুশকি প্রবলেম বেশিরভাগ হয় যে খুব ড্রাই স্কিন হলে প্রথমত যে বেশি যেমন সাবান ইউজ না করে, সাবান বেশি ইউজ করলে আরও বেশি ড্রাই হয়ে যায়। তো মাথা যখন একবার ভিজানোর পরে জাস্ট মোছার পরে আপনি তেল দিতে পারেন, তেল দিলে শরীরটাও সফট থাকে, স্কিনটাও সফট থাকে, আর ড্যান্ড্রাফ থাকে। আরেকটা ওষুধও আছে সেলসান, সেলসানে যদি আপনি ইউজ করেন, হয়তো ডেলি না ইউজ করে হয়তো সপ্তাহে এভরি অল্টারনেট ডে ইউজ করেন, হয়তো এক দুই সপ্তাহের মধ্যে দেখবেন যে ওটা। আচ্ছা, তাছাড়া স্যার বাজারে এখন খুশকির জন্য অনেক রকম শ্যাম্পু পাওয়া যায়, ওগুলো ইউজ করে যদি কাজ না হয় তাহলে স্কিন বিশেষজ্ঞের সাথে তারা পরামর্শ করতে পারে। স্যার এবার একটু আসি, যে আপনারা বলছিলেন যে শিশুদের বেসিক হেলথ নিয়ে আপনারা কিছু স্ক্রিনিং করছেন, কী কী দেখবেন এর আওতায়? বেসিক হেলথ আমাদের একটা চেকলিস্ট, পুরো একটা লম্বা লিস্ট আছে, লিস্টটা বেসিক্যালি প্রথম দিকে আমাদের বাচ্চাদের নাম ঠিকানা ডেট অফ বার্থ, তারপর আমরা দেখি বাচ্চাটার ওজন কত, লম্বায় কীরকম,
তারপর তার লম্বার ওজনের সাথে মিলে তার ওটা আমরা বলি বডি মাস ইনডেক্স, ওটা চেক করি। তো যদি দেখে ওটাতে একটা গ্রোথ চার্ট আছে, আমাদের একটা বই আছে, বইয়ের মধ্যে গাইডলাইন দেওয়া আছে এই ওয়াইটের জন্য, এই হোয়াইটের জন্য তার কত হওয়া উচিত এই বয়সের তুলনায়। এটা যদি কম দেখি তাহলে নিউট্রিশনাল প্রবলেম আছে কিনা দেখতে হবে, এটা একটা। আর একটা জিনিস আমরা দেখি, ও দাঁতের কোনো প্রবলেম আছে কিনা, ওরাল হেলথ সেটা দেখতেছি, চোখের কোনো প্রবলেম জন্য চোখের টেস্ট করা হচ্ছে করে রেগুলার। এটা এগুলি টেস্টগুলি বছর একবার করলে হবে, শুধু বাচ্চাটা কোনো কারণ পার্টিকুলার কোনো প্রবলেম যদি থাকে তখন আরেকটা করতে হবে। স্ক্রিনটা স্যার কারা করছেন? এটা স্ক্রিনের জন্য আমরা স্কুলের টিচারদেরকে ট্রেনিং দিতে, আমরা গত এক বছর ধরে স্কুলের টিচারদের, ডক্টর ওয়াসিম বলল যে টিচারদেরকে ট্রেনিং দিছি আমরা, তো ওরা টিচাররাই মনিটর করবে কীভাবে ব্লাড প্রেশার চেক করবে, কীভাবে ওয়েট নেবে, কীভাবে হাইট নেবে, ওইগুলো রিপোর্ট করে ওরা আমাদের সিস্টেমের মধ্যে দিবে। সিস্টেমে যদি দেখা যায় যে এই বাচ্চাটার একটা প্রবলেম আছে, মানে তার ওয়েটের প্রবলেম আছে, নিউট্রিশনালি প্রবলেম আছে, অর্থাৎ তার দাঁতের প্রবলেম আছে, চোখের প্রবলেম আছে, তখন আমরা প্যারেন্টসকে বলবো যে আপনার বাচ্চার এই প্রবলেম, আয়ের প্রবলেম আছে, আপনি আয়ের ডাক্তার দেখান, চোখের ডাক্তার দেখান। বাবা মা বাবা যদি বললো আমরা পারবো না দেখাতে, কারণ আমাদের মানি নাই, টাকা পয়সা নাই, আমি ডাক্তার চিনি না, কোথায় যাব, কার কাছে যাব করতে, এই ক্ষেত্রে আমরা স্কুলের সাথে একটা, স্কুলের একটা কোঅর্ডিনেটর টিচার অথবা হতে পারে আমাদের কোঅর্ডিনেটর কোঅর্ডিনেট করবে, লোকাল কোনো ডাক্তার আমাদের নেটওয়ার্কে যদি থাকে ওর ওর সাথে কমিউনিকেট কর, অথবা লোকাল কোনো যদি ফান্ডিংয়ের দরকার হয় ফান্ডিংটা আমরা অ্যারেঞ্জ, ওরা যদি কেউ যদি অ্যারেঞ্জ করতে পারে আমাদের অর্গানাইজেশনগুলো হেল্প করবে। স্যার আমি আমরা যতদূর জানি যে একটা সুস্থ শিশুকে গড়ে তোলার জন্য, বড় করার জন্য একজন শিক্ষিত মায়েরও কিন্তু বেশ বড় ভূমিকা আছে, সেক্ষেত্রে একটা মাকে শিক্ষিত করার ক্ষেত্রে বা একটা মাকে সচেতন করার ক্ষেত্রে আপনাদের এই প্রজেক্টে কী কী ভূমিকা আছে? প্রথমত আমরা আরম্ভ করতেছি বাচ্চাদেরকে নিয়ে, বাচ্চাদের যে পানিটা পরিষ্কার পানি ওটার কী অ্যাডভান্টেজ, হাইজিনের কী অ্যাডভান্টেজ, খেলাধুলা করে যে ফিজিক্যাল এক্সারসাইজ হয় এটা যদি আমরা বাচ্চাদেরকে শেখাতে পারি, তো ওরাও বাসায় যে অনেকে আছে যে গ্রামে যে মা শিক্ষিত না, ওরা এসব যখন ইনফরমেশান পাবে ওরা নিজেই, একটা বাচ্চাকে যদি আমরা ইনফরমেশান দিই নেক্সট বাচ্চাকে ওরা ওইভাবে, ওরা যে পানি যে ফুটানো দরকার আছে, হাত ধুতে, হাত খাওয়ার আগে হাত ধুতে হবে, এসব অল দিস হাইজিন ওরা বুঝবে, অ্যান্ড দে উইল ট্রাই টু গিভ ইনফরমেশান আরো অন্য বাচ্চাদেরকে। সো এটা যেটা বলছিলাম, ও যেটা বলছে একটা দুইটা অ্যাপ্রোচ আমরা করবো, একটা অ্যাপ্রোচ হলো থ্রো দ্য কিড, বাচ্চাদের থ্রো দিয়ে মাদের প্যারেন্টসকে শেখানো, আর একটা হলো আমরা কমিউনিটি রিচ প্রোগ্রাম করছি, যেটা আমি বললাম যে মার্বেল মা বা মা যেটা বাইর করলো, এটা কমিউনিটি রিচ প্রোগ্রাম আমরা অলরেডি নিউ ইয়র্কে করতেছি, যে মা বাপদেরকে ডাকতেছি, আমার যতগুলো যেসব বাচ্চাদেরকে চিনি আমরা, মা বাবাকে আসতেছে, ওকে ওদেরকে ট্রেনিং দিচ্ছি, হ্যান্ডস অন ট্রেনিং দিচ্ছি, কীভাবে এইসব করবে, হ্যান্ড ওয়াশ কেমনি করবে, একটা নিউবর্ন হয়েছে, নববাদ বাচ্চা হয়েছে, বাচ্চাটাকে সে কীভাবে দেখবে, একটা মা 18 বছর বয়সের মেয়ে ও তার বাচ্চা হয়েছে প্রথম বাচ্চা, মা বাবা দুজনেই নতুন, তার তো ওগুলো কিছু আইডিয়া নাই, তাদেরকে আমরা শেখাচ্ছি কীভাবে নবজাত বাচ্চাটাকে ঠিক করবে, সেটার জন্য কীভাবে টেম্পারেচার মেনটেন করবে, সোয়ার্ডলিং বলে আমরা র্যাপ করে রাখা বাচ্চাটাকে, বাচ্চাটা যদি ইমার্জেন্সি হলে কী করা দরকার, এইগুলো প্রত্যেকটা স্টেপ আমরা একটু একটু করে টিপস নিচ্ছি, এটা মানে নট দ্য ভিডিও ডাইরেক্টলি, তাতে হবে কি, তো এই প্রোগ্রামগুলো যদি আমরা একইভাবে যদি আমরা এখানে স্কুলের মধ্যে করি, প্রত্যেকটা স্কুল বেসে যদি আমরা এরকম প্রোগ্রাম করি মাঝে মাঝে, তাহলে ওরা সচেতনতা বাড়বে। তাছাড়াও আমরা আরও কিছু চিন্তা আমাদের মধ্যে আছে, পোস্টার, বড় বড় বাংলায় পোস্টার স্কুলে লাগানো, মা বাচ্চাদের হাতে দেওয়া, মা বাবাদেরকে দেওয়ার জন্য, তো আমাদের ইয়েটা হলো উদ্দেশ্যটা হলো মা বাবাদেরকে যদি আমরা শিক্ষিত হেলথে সচেতন না করি তাহলে তো বাচ্চাটা করতে পারবে না। একই জিনিস আমরা টিচারদেরকেও বলি এটা করতে সচেতনতা হতে হবে, একটা টিচার যদি সচেতন না হয়, ওটা আরেকটা এক্সাম্পল দিই যদি আমরা আপনার সময় থাকে বলতে পারি, যে গত বছর যখন আমরা ঘোড়াশাল স্কুল টিচারদেরকে ট্রেনিং দিচ্ছি, তো ওখানে একটা পোর্শন আছে এই যে 12-13 বছর বছর বয়সের বাচ্চাদের যেটা প্রবলেম, ওরা ওদের মেন্টাল প্ল্যানিং অ্যান্ড এভরিথিং ইনস্ট্যান্ট, মানে এখনই হয়ে যায় আর কি, হঠাৎ করে রাগ করে, এটা তাদের বয়সের জন্য হয়, তাদেরকে যে একটা ওদেরকে ডিল করা কিন্তু এত ইজি না, এই জন্য দেখবেন এই বয়সের ছেলেপেলেদের কিন্তু ডিপ্রেশন বেশি, স্ট্রেস বেশি, সুইসাইড বেশি করে। তো এই জিনিসটা আমরা এখানে 2-3টা পয়েন্ট আছে, যে টিচার এই যে এই বয়সের বাচ্চারা 3 জন লোককে খুব পছন্দ করে, একটা হলো টিচার, 2 নম্বর হলো যে তার বন্ধু,
তিন নম্বর হলো তার ডাক্তার, এই তিনজন ছাড়া কাউকে তারা খুব একটা ট্রাস্ট করে না। তো এইখানের জন্য টিচারের বিরাট একটা রোল আছে যে বাচ্চাটাকে যদি কমফোর্ট দেয় তাহলে হয়তো ইস্যু হবে না, কাউন্সিলিং করা এই জিনিসগুলি। যেমন ওটা বলতেছিল ওই 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 ডাক্তার এই টিচার, একটা বাচ্চা 14 বছর বয়স স্কুলে পরীক্ষা খারাপ করছে, টিচার ডেকে বকাবকি করছে, করে যে তোমার যদি ইয়েতে না যাও, এই তুমি যদি পরীক্ষা খারাপ করো তোমার মা বাপকে আমি ডাকতেছি, ডেকে বলবো। এই বাচ্চাটা স্কুল থেকে ক্লাস থেকে রুম থেকে বেরে লাভ দিছে, সুইসাইড কম্পিউটার। তো টিচার বলতে চাচ্ছে এই জিনিসটা তো আমি জানতাম, আমি একটু অন্যভাবে ডিল করতে পারতাম, যে তুমি পরীক্ষা খারাপ করছো চলো আমি দেখি কীভাবে তোমার একটা ইম্প্রুভমেন্ট হয়। দিস ইজ দ্য টিচারকে আমরা এই জিনিসটা দিচ্ছি, টিচারকেও তো এডুকেট করার অনেক স্যার। আমরা এসে পড়েছি অনুষ্ঠানে একদম শেষ দিকে, আবার আগামী কোনো অনুষ্ঠানে আপনার সাথে আবার হয়তো দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে। খুব ছোট করে আমি দুজনের কাছ থেকে একদম আশার বাণী নিয়ে, আমার দর্শকের জন্য আশার বাণী নিয়ে অনুষ্ঠান শেষ করবো। স্যার প্রথমে আপনাকে জানতে চাইব, আমরা যে আসছি প্রত্যেক বছর আসি আমরা, যে আমরা আমাদের কলিগদের সাথে আমরা একটা ট্রেনিং যে করতেছি, আমাদের স্কুল হেল্প করতেছি, আমরা সবাই হেল্প করে আমাদের আমাদের দেশের যে আমরা সেবা করতে পারি, এটা আমাদের ধন্যবাদ। ফার্স্ট অফ অল আমি ধন্যবাদ জানাই আরটিভিকে, ওরা যে আমাদেরকে একটা সুযোগ দিয়েছে এই জন্য, এটা দিয়ে আমরা কিন্তু এডুকেশনটা স্প্রেড করছি, সেই জন্য ওনাদের ধন্যবাদ, আপনাকেও ধন্যবাদ। একটি বিষয় হলো আমাদের দর্শকদেরকে, আপনারা আমরা যে কথাগুলি বলছি আপনারা এগুলো মনোযোগ দিয়ে শুনেন, এগুলো দিয়ে আপনারা নিজেদের করা ইমপ্লিমেন্ট করার চেষ্টা করেন। আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ আপনাদের ব্যস্ত সময় থেকে আমাদের সময় দেওয়ার জন্য। আগামী কোনো পর্বে নতুন কোনো বিষয় নিয়ে আপনাদের সাথে দেখা হবে। আপনাদের এই প্রজেক্টের সর্বাঙ্গীন আমি কল্যাণ কামনা করছি। থ্যাংক ইউ, ধন্যবাদ। দর্শক, আপনার বাড়িতে শিশুটি যে বড় হচ্ছে তার দিকে যত্ন নিন এবং তার ছোটোখাটো সমস্যাও অবহেলা না করে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হন। দর্শক, সময় হয়ে গেল আজকে অনুষ্ঠানের স্যাভলন হেলথ টিপস দেখবার। চলুন দেখে আসি কি আছে আজকের হেলথ টিপসে। সাধারণত কাশি, শ্বাসকষ্ট ও জ্বর এ তিনটি নিউমোনিয়ার অন্যতম লক্ষণ হয়ে থাকে। প্রিম্যাচিওর বা স্বল্প ওজনের নবজাতক, শাল দুধ বা পূর্ণ 2 বছর, বুকের দুধ পান না করা শিশু এবং পুষ্টিহীনতায় আক্রান্ত শিশুদের নিউমোনিয়া আক্রান্ত হবার সম্ভাবনা বেশি থাকে। নিউমোনিয়া প্রতিরোধযোগ্য একটি রোগ,
এক্ষেত্রে শিশুদের সঠিক পরিমাণে সুষম ও পুষ্টিকর খাবার, ভিটামিন এ এবং ডি জাতীয় খাবার দিতে হবে। এছাড়াও জন্মের পরপর মায়ের বুকের শাল দুধ এবং পরবর্তীতে পূর্ণ দুবছর পর্যন্ত শিশুকে বুকের দুধ দিতে হবে। আর শীতকালে শিশুদের শীত উপযোগী হালকা ও নরম কাপড় পরাতে হবে। সেই সঙ্গে পরিবারের সবার জীবাণুমুক্ত প্রতিদিনের জন্য স্যাভলন হতে পারে একান্ত নির্ভরযোগ্য জীবাণুনাশক। এই ছিল আজকের আয়োজনে। আগামী পর্বে নতুন কোনো বিষয় নিয়ে নতুন কোনো অতিথি নিয়ে আবার দেখা হবে। সে পর্যন্ত ভালো থাকুন, ভালো রাখুন আপনার চারপাশের সবাইকে। আল্লাহ হাফেজ। For more updates, subscribe and press the bell icon on YouTube app and never miss another update.